কারণ তিনটা অক্ষরের উচ্চারণ তিন রকম, হামজাইন আরিয়া। এক রকম উচ্চারণ হতে চায় এই কারণে, বলো এই তিন অক্ষরকে বিপদজনক অক্ষর কয়। হামজা যেন আইন অথবা ইয়া অক্ষর না হয়। হামজার মাখরাজ হলো হলকের শুরু আর আইনের মাখরাজ হলো হলকের মাঝখান, এক জায়গায় না আলাদা। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশু উ, দুই নম্বর বিপদজনক অক্ষর ইয়া। ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হয়, যদিও মাখরাজ আছে জিম শিন ইয়া, এই তিনটা এক জায়গায়, কিন্তু সিফাত বলে না, জিম আলাদা, শিন আলাদা, ইয়া আলাদা। ইয়ার মাখরা, ইয়ার সিফাত হলো নরম, আর শিনের সিফাত হলো কি, কালকে বলেছিলাম তাফাসি, শিনের সিফাত কি, শিন সিফাতে তাফাসি, আওয়াজ মুখের ভিতর সরায় যায় তাফাসি, জিম জিব্বার মাঝখান থেকে শীষ সারা শক্ত ভাবে আদায় হয়। ইয়া যেন হামজা অথবা আইন অক্ষর না হয়, ইয়া যেন হামজা অথবা আইন অক্ষর না হয়। আমার ব্যাগটা গেল কোথায়, ওখানে একটা ব্যাগ ছিল, তাই না? ইয়া যেন হামজা অথবা আইন অক্ষর না হয়, ইয়া অক্ষর আদায় করতে হামজা আইন হয়ে যায়, অক্ষরকে বিপদজনক অক্ষর কয়। ইয়া জবর ইয়া, ইয়া জেরি, ইয়া পেশিউ, ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হয়, ইয়া জিব্বার মাঝখান থেকে কেমন ভাবে আদায় হয়, ইয়া জবর ইয়া, ইয়া জেরি। পাঁচ পাঁচ পিরান দিয়ে ঢুকান, ইয়া পেশি ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জেরি, ইয়া পেশি ইউ,
আইন হলকের মধ্যে হতে গলা সিপে আদায় হয়, আইন হলকের আইন হলকের মধ্য থেকে গলা সিপে আদায় হয়, আইন জবর আইন জেরি আইন জবর আইন জেরি আইন পেশু আইন জন হামজা অথবা ইয়া অক্ষর না হয়, আইন জন হামজা অথবা ইয়া অক্ষর না হয়, আইন অক্ষর আদায় করতে হামজায়া হয়ে যায়, এই কারণে আইন অক্ষরকে বিপদ জনক অক্ষর গায় আইন জবরা গলা কেউ যদি হঠাৎ গলা সাইপে ধরে যেমন অবস্থা হয় এরকম উচ্চারণ হবে আইন আইন জবরা আইন জেরি আইন পেশো আইন জন হামজা অথবা ইয়া অক্ষর না হয়, হামজা জন আইন অথবা ইয়া অক্ষর না হয়, ইয়া জন হামজা অথবা আইন অক্ষর না হয়, আইন জন হামজা অথবা ইয়া অক্ষর না হয়, হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ আইন জবর আ আইন জেরি আইন পেশু এক নম্বর বিপদ হলো হামজা, দুই নম্বর বিপদ হলো ইয়া, শোক শোক অধিক গেল, তিন নম্বর বিপদ হলো আইন, এক নম্বর হামজা, কয় নম্বর বিপদ, তার নাম কি হামজা জন কি অথবা কি অক্ষর না হয়, হামজা জন আইন অথবা ইয়া অক্ষর না হয়, দুই নম্বর বিপদ, দুই নম্বর বিপদ কি ইয়া, দুই নম্বর বিপদ হল ইয়া, ইয়া যেন হামজা অথবা আইন অক্ষর না হয়,
तीन नंबर विपद की तीन नंबर विपद हलो आईन जान हमजा अथवा या अखर ना चार नंबर विपद हलो सा जीवर आगा थेके नरम भावे आदाय हय आरो जोरे क्यों बोले ना सबाई को चार नंबर विपद हलो साथे कोनो बाताज बेर हबे ना शीज दवा जाबे ना साजिबर आगा थेके नरम भावे आदाय हय साजिबर आगा थेके नरम भावे आदाय हय হুজুর এই ছেলেটিকে ধোলাই দিয়ে ঢুকান সাজিবার আগা থেকে নরম ভাবে আদায় হয় এদিক দেখো ওরা ধোলাই খায় তুমি খাবা সা জবর সা এইভাবে দেরি করলে ধোলাই আবার ক সাজেন সিন অথবা সদকর না হয় সাক্ষর আদায় করতে সিন অথবা সদ হয় এই কারণে সাক্ষরকে বিপদ জনক অক্ষর কয় সাজিবার আগা থেকে নরম ভাবে আদায় হয় সাজিবার আগা থেকে কেমন ভাবে আদায় হয় সামনের উপরের দুই দাঁতের আগা জিব্বার আগা উপরের দুই দাঁতের আগা সাথে লাগায় আদায় হবে সা যাব সা সা যাব সা 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 স
সাধন সিন অথবা সদক্ষর না হয়, সা যদি সিন অথবা সদক্ষর আদায় হয় বিপদজনক হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, তার নাম লাহনে জালি প্রকাশ ভুল, লাহন তো ভুল, জালি মানে প্রকাশ, খফি মানে গোপন, সাবর সাশি সাপেশু পাঁচ নম্বর বিপদ, পাঁচ নম্বর বিপদ হলো সিন, সিন সামনের, সিন সামনের, নিচের দাঁতের আগা থেকে, সিন সামনের, আরো জোরে, নিচের দাঁতের আগা থেকে, সিন সামনের, কোন দাঁতের আগা থেকে, সিন সামনের, নিচের দাঁতের আগা থেকে, শীর্ষ পাতলা ভাবে আদায় হয়, সিন জবর সা, সিনে বাতাস দেয়, এর নাম শীষ, সিন জবর সা, সা 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 বাতাস দাও, সা সা সিন জর সি, সিন জর সি, সিন পেশু সা সি সু 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 সিং যেন সদ অথবা সাওয়াকর না হয়, সিং যেন সদ অথবা সাওয়াকর না হয়, সিং অক্ষর আদায় করতে, সদ অথবা সা হয়, সিন আদায় করতে কি এবং কি হয়, সদ এবং সা হয়, সিন জন সদ অথবা সা অক্ষর না হয়, সিন অক্ষর আদায় করতে, সদ অথবা সা হয়, এই কারণে সিন অক্ষরকে বিপদজনক অক্ষর কয়,
6 নম্বর বিপদ হলো সৎ। সাদ সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ মোটা ভাবে আদায় হয়। সজন সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ কেমন ভাবে আদায় হয়। সদ জবর স জবর স হবে সা বলা যাবে না। সদ অক্ষর আদায় করতে সা সিন অক্ষর হয়ে যায়। অথবা সা অক্ষর হয়ে যায়। হতে দেওয়া যাবে না। সদ জবর স জবর স হবে সা বলা যাবে না। সসি পাতে এস্তেলা সতের সিপাত এস্তেলা সতের সিপাত কি এস্তেলা মানে মোটা করা। এস্তেলা মানে কি করা। সতের সিপাত এস্তেলা সিপাতে এস্তেলা মোটা করে ইস্তেলা। স জবর স হবে সা বলা যাবে না। স দখর উচ্চারণে সিন অথবা সা হয়। এই কারণে সদকে বিপজ্জনক অক্ষর কয়। বিপজ্জনক অক্ষর কাকে কয়। যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায়। বিপজ্জনক অক্ষর তাকে কয়। আমি প্রশ্ন করব, বিপজ্জনক অক্ষর কাকে কয়। কাকে কয়। যে অক্ষর উচ্চারণে আবার কও শিলে কও বলিয়াম বায় কও আরো জোরে আবার ক আবার ক যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায়। যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায়। বিপজ্জনক অক্ষর তাকে কয়। বিপজ্জনক অক্ষর কাকে কয়। হয় না তো, যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায়। যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায়।
বিপদজনক অক্ষর তাকে কয়, সাদ জের সি, সাদ পেশো, বিপদজনক অক্ষর মঠ লো পনারটি, আজকে পেশি সাইটি, এক নম্বর হামদা, দুই নম্বর ইয়া, তিন নম্বর আইন, চার নম্বর সা, পাঁচ নম্বর সিন, ছয় নম্বর সাত, এক নম্বর কি, আবার ক, দুই নম্বর ইয়া, তিন নম্বর আইন, এক থেকে তিন পর্যন্ত সবাই কও, এক নম্বর হামজা, এক থেকে তিন পর্যন্ত আবার কও, চার নম্বর সা, পাঁচ নম্বর সিন, ছয় নম্বর সাদ, এক নম্বর হামজা, দুই নম্বর ইয়া, তিন নম্বর আইন, চার নম্বর সা, পাঁচ নম্বর সিন, ছয় নম্বর সাত, এইভাবে পনেরোটি বিপদ, একটি অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হলে, কোরআন তেলাওয়াত হারাম হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আইন জবর আ, হামজা জবর আ, হামজা জবর বায়ে জজম আব, বাসাকিনের নাম কি, প্রতিধ্বনি কল কলার কয় হরব, কব তো বাজিম দাল, কব তো বাজিম দাল, কব তো বাজিম দাল, কল কলার কয় হরব, আবার ক, কল কলার কয় হরব, কব তো বাজিম দাল, আবার ক, কল কলার কয় হরব, কব তো বাজিম দাল, গোলাপি উল্লা উল্লা নিয়ে ঘুরুর ঘুরুর করো কেন,
কব তো বাজিন্দাল কল কলর কহরব কব তো বাজিন্দাল কল কলর কহরব কব তো বাজিন্দাল পাশরব কলকলা এই পাশ হরুবে জদম্বা সুকুন থাকলে কলকলায় পড়তে হয় হামদা জবর কপে জদম আক আকো আকো ইকো উকো আকো ইকো উকো আকো ইকো উকো কব সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা হামদায় জবর তয়ে জদম আত হামদাজের তয়ে জদম ইত হামদায় পেশ তয়ে জদম উত হামদায় জবর তয়ে জদম আত হামদাজের তয়ে জদম ইত হামদায় পেশ তয়ে জদম উত কসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা আত্ম ইত উত আত্ম ইত উত কসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা ওই মেয়েটি কথা বলে তুমি তুমি আমি দেখছি হামদাই জবর তয়ে জদম আত কথা বলে দাঁড় করায়া সবাই দিয়ে লজ্জা দেব সাবধান আত ইত উত হামদাই জবর বায়ে জদম আব আব ইব উব বাসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কিসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা বাসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা হামদা জবর জিমে জজম আজ জিমসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা হামদাইদের জিমে জদম ইজ জিমসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা হামদাই পেশ জিমে জদম উজ জিমসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা হামদা জবর দালে জজম আদ দালসাকিনের কলকলা
প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা হামজাদের দালে জজম ঈদ দাল সাকিনের নাম কি দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি হামজায় পেশ দালে জজম উদ দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা আদ ঈদ উদ তফ সাকিনের নাম কি কলকালার কয় হরব কি কি এই পরা কালকে না পারলে ধোলাই কলকালার কয় হরব কি কি কল কলার পাশরূপ কব তো বাজিমদাল এই কথাটি দশবার কও কল কলার পাশরূপ কব তো
তুমি দাঁড়াও তো মাশাআল্লাহ বসো তুমি দাঁড়াও হ্যাঁ এই তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও হ্যাঁ বাজে কেন তুমি তুমি তো পারো এই তুমি দাঁড়াও এই দা মোটামুটি ছোটরা যখন হয়েছে বহুদূর হয়ে গেছে কল কলার কয় হরপ কি নুনে নুনে মিমে তাজ দিদি গুন্না আবার কও গুন্না মানে নাকের মধ্যে গুনগুনায়া শব্দ করা নুনে জজম দেখতে কয় রকম এক নম্বর নুনের উপর জজম এর নাম নুনে জজম দুই নম্বর দুই জবরের ভিতরে নুনে জজম লুকিয়ে রায় তিন নম্বর দুই জেরের ভিতরে কি জজম লুকিয়ে রায় চার নম্বর দুই পেশের ভিতরে কি জজম লুকিয়ে রায় নুনে জজমের বামে বাওয়াকর আসিলে নুনকে কি আমরা পড়ব এর নাম ইকলাব ইকলাব অর্থ বদল করা নুনকে মিম পড়া নুন সাকিনের ইকলাব কে করলো ইকলাব মা দত্ত লম্বা করা মা দত্ত টেনে পড়া মা দত্ত টেনে পড়া অথবা লম্বা করা আবার কও সিলে কও মা দত্ত কি করা আবার কও মাদের হরব তিনটি আলিপ ইয়া মাদের হরব কয়টি কি কি মাদের অকর তিনটি আলিপ ইয়া সাহায্যকারী তিনটি সাহায্যকারী মানে হলো হেল্পার ইংরেজি ভালো পারো হেল্পার হেল্পার করে সবাই চেনে সাহায্যকারী বোঝে না সাহায্যকারী মানে হলো হেল্পার
সাহায্যকারী তিন জি খারা জবর খারা জের উল্টা পেশ সাহায্যকারী তিন জি খারা জবর খারা জের উল্টা পেশ মা যত টেনে পড়া অথবা লম্বা করা মাদের হরুব কয়টি কি কি সাহায্যকারী কয়টি কি কি খারা জবর খারা জের উল্টা পেশ মা যত কি করা মাদের হরব কয়টি কি কি সাহায্যকারী কয়টি কি কি জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরব কয় আলিফ টানিয়া পড়িতে হয় সাবধান আজকে তোমাদের ধুলাই কম হয়েছে কালকে যারা দেরি করবা দশটা করে পিজান দেওয়া হবে তাই দেরি করলে খবর আছে কালকে ছেলেরা যাওয়া আগে সালাম দিয়ে